ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক হচ্ছে বাড়ির থেকে একটু দূরে, তো সেখানে এসেছি পিকনিক করতে। তো দেখি কি কি হচ্ছে রান্না, তো চলো তোমরাও দেখো যে রান্না কি কি হচ্ছে। গান চালাবি না, গান চালালে আমার কপিরাইট করলে দেখিস। দেখো এখানে কাজ করছে সবাই। কি কাজ করছিস, পায়ে কি কাটছিস? ওটা রসুন ছড়াচ্ছে। তো ওই পাশটাতে হচ্ছে কি ডিম রান্না, ডিম সিদ্ধ হচ্ছে না? হ্যাঁ, দুটো করে ডিম আমাদের পিকনিকে হচ্ছে। মেন মেন হচ্ছে দুটো করে ডিম, আর কী কী হচ্ছে? ডাল হচ্ছে, ভাত, আর কি হচ্ছে চিপস, আর কি হচ্ছে চাটনি হচ্ছে, আর কি হচ্ছে মিষ্টি হচ্ছে। দেখাবো তোমাদের ভিডিও করে টোটালটাই যে কী খাচ্ছি না খাচ্ছি এখন জানি না, লাস্ট পর্যন্ত কপালে। কারণ পিকনিকে তো জানোই কেমন হয়, পিকনিক শেষকালে সবার খাওয়া পাওয়া যায় না, ভাগে পাওয়া যায় না অ্যাকচুয়ালি যেটা হয়। তো চলো দেখতে থাকো কি হয়। আশা ব্লগটা ছোট হবে, তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো পিকনিকে কেমন মজা হয়। দেখো আমাদের এখন রান্না হচ্ছে, কাঠেই রান্না করছে, গ্যাসের যা দাম অত কেউ টাকা দেবে না। দেখো আলু ভাজা হচ্ছে, ডিম হবে, তাই তো? ও হাই করেই যাচ্ছে, কথা বল, কিছু বল। যাব বাবা, ভয় পালিয়ে যাবে, ধোয়া লাগছে চোখে। দেখো দাঁড়াও তোমাদের দেখাই, দেখো কাঠে রান্না হচ্ছে একদম। আমি রান্না বান্না করতে পারি না অত। দেখো আলু ভাজা হচ্ছে, এরপরে ডিম হবে, ডিমটা কি ভেজা যাবে তো? তারপর দেখো আমাদের রান্না কিছুটা হয়ে গেছে, তাই তো কাকি? কতদূর হয়েছে? ডিমটা হচ্ছে, ওরে ধোয়া, দেখো ধোয়া তো আর কিছু দেখাই যাচ্ছে না। তো ডিমের পরে আর কি হবে? মোটামুটি রান্না কমপ্লিট। তো এখন কটা বাজে? আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, কটা বাজে? 7:40 মতো বাজে, আমাদের মোটামুটি রান্না কমপ্লিট। আমরা সবাই 9:30-9:30 মধ্যে খেয়ে নিই। তো হ্যাঁ 9:30 মধ্যে খেয়ে নেব, সবাই টাইম মেনটেন করে, যাই হোক। তো চলো খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি যে খাওয়া দাওয়া কি করছি না করছি। আপাতত এখন ডিম রান্না হচ্ছে, দেখো উনুনে। ডালটা দেখিয়েছিলি না? ডালটা দেখানো হয়নি, ডালটা খাওয়ার সময় দেখে নেবে। তো চলো তাহলে খাওয়ার সময় আমি আবার ক্যামেরাটা অন করছি, তো তোমাদেরকে দেখাবো খাওয়াটা। তো দেখো এখন আমরা খেতে বসেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি খেতে বসে ক্যামেরাটা অন করবো। তো এই যে দেখো সবাই খেতে বসেছে, তো খেয়ে নিই, খাবার আসুক, তারপর আবার ভিডিও অন করছি। তো দেখো ফাইনালি ভাত ডাল দিয়ে দিয়েছে, তো খেয়ে নিই, তারপর ডিম আসুক দেখাচ্ছি। দেখো ফাইনালি ডিম চলে এসেছে, তোর এখানে বসা দরকার ছিল, তোর এখানে বসা দরকার ছিল, এই যে দুটো। তো চলো এবার সবাই হাই বলে দে, বাই। তো চলো খেয়ে নিই, ডিম রেখে সামনে বসে রাখা যায় না, তো চলো খেয়ে নিই। তো দেখো আমাদের ডিম চলে এসেছে, এবার খাবো। এই দেখো ডিম, দেখো ডিম, তোমরা সবাই খেয়ে নাও, আমিও খেয়ে নিই। এই দেখো সবাই খাচ্ছে, সবার পাতে দুটো করে ডিম, সবার পাতে দুটো করে ডিম। সঙ্গীতার পাতে হচ্ছে দুটো ডিম, চারটে ডিম। তন্ময়ের পাতে তোর পাতে কটা? চারটে। খা খা খা, রাহা করে ডিম খা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পিকনিক কমপ্লিট আপাতত। এখন বাজে 10:30, তো আর বেশি রাত করবো না। আমাদের নাচানাচি যা আনন্দ করার ছিল সবার কমপ্লিট হয়ে গেছে। সকাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, কারণ আমি আবার একটু মর্নিং ওয়ার্কে যাই। তো যাই হোক, তো সেটা তোমাদের একদিনকে আমি অন্য ব্লগে বলে দেবো যে মর্নিং ওয়ার্কে যাই, কী করি সারাদিন, কী খাচ্ছি না খাচ্ছি সব বলে দেবো। ডাক্তার বলেছে তো সেই কারণে আমি একটু ডায়েট করি, তো সেটা তোমাদের পরে একটা ব্লগে আমি বলে দেবো।
তো যাই হোক, আমার ভিডিওটা আজকে পিকনিকের ভিডিওটা এইটুকুই। তো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, কেমন লাগলো তোমাদেরকে জানিও, সরি ভুল বললাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও সেটা কমেন্ট করে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তো করে দিও, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট, বাই।